চাপাইনবাবগঞ্জ জেলার সহসভাপতি ও শিবগঞ্জ উপজেলার পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বুধবার বিকেলে শ্যামপুর হাজি মমতাজ মিয়া ডিগ্রি কলেজে এই শীতবস্ত্র বিতরণ করা হয় এ সময় শ্যামপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শীতার্থদের মাঝে দেড় হাজার কম্বল বিতরণ করেন সৈয়দ নজরুল ইসলাম শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুল ইসলাম টুটুল খান জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ আব্দুল আউ্বাল গনি জোহা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তশিকুল ইসলাম টিসু মুক্তিযুদ্ধের সন্তান কমান্ড ও প্রজন্মের কেন্দ্রীয় সভাপতি আল মামুন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ সামিউল ইসলাম বাবু সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহিল বাকিসহ আরও অনেকে এই সময় সৈয়দ নজরুল ইসলাম শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলে জানান